এই মোবাইলের যেটা আসলে 3000 2000 2500 4000 এরকম প্রত্যেকটা মডেলে স্যামসাং এর উপরে ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা রেগুলার 23400 টাকার ব্যাগ 22000 টাকা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। আজকে OnePlus-এর প্রত্যেকটা ফোন, OnePlus, Realme, Xiaomi, Oppo, Vivo, ট্যাব সব প্রত্যেকটা মডেল নিয়ে এসেছি আপনাদের কাছে। তার আগে আমার শপ নাম্বার বলে দিই, আমার শপ নাম্বার Level 6 ব্লক বি 7 নম্বর দোকান মাহি মোবাইল AtoZ বসুন্ধরা সিটি, এবং জমুনা ফিচার পার্কে রয়েছে Level 4-এ। তো আমি আপনাদের কাছে আজকে যত ধরনের ফোন আছে প্রত্যেকটা ফোনের প্রাইস দেওয়ার চেষ্টা করব, বাজার দর দেওয়ার চেষ্টা করব, কনফিগারেশনগুলো বলার চেষ্টা করব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। N20 4GB 64GB OnePlus-এর ইনঅ্যাক্টিভ ফ্যাক্টরি ইনটেক প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 18800 টাকা। 70 8128 এই ফোনটি পেয়ে যাবেন মাত্র 32500 টাকা, OnePlus 70 ইনটেক ফোন। তারপরে দেখাবো OnePlus 9R 12GB 256GB 46000 টাকা। 8GB এই মুহূর্তে স্টকে নাই, যদি আসে আপনারা যোগাযোগ করবেন, দেওয়ার চেষ্টা করব। তারপরে রয়েছে OnePlus 9 8GB 128GB 44000 টাকা, 12GB 256GB 48000 টাকা। OnePlus 9 কার্ভ ডিসপ্লে না, ফ্ল্যাট ডিসপ্লে, এটা হ্যাজেল ব্লেড ক্যামেরা দেওয়া আছে, খুবই দারুণ একটি ফোন। তারপর আমি চলে যাবো OnePlus Nord C2 Lite আমাদের কাছে পেয়ে যাবেন 8GB 128GB মাত্র 30200 টাকা। 8GB 128GB অফিসিয়াল প্রাইস 32000 টাকা, 1800 টাকা ক্যাশ ডিসকাউন্ট এই মডেলটায়, অন্য মডেল না, যেটা যেই প্রাইস বলবো ওটা ওই প্রাইসে থাকবে এবং ফিক্সড প্রাইস, যে কোনো মুহূর্তে দাম বাড়তে পারে কমতে পারে, কমলে কমে পাবেন, বাড়লে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর আমি দেখাবো OnePlus AC 8GB 128GB 8256 12256 তিনটা বিরিয়ান, 8128 41000, 8256 42500, 12GB 256GB 46500 টাকা। তারপর আমি দেখাবো OnePlus 10 Pro 8GB 256GB মাত্র 71000, 12256 মাত্র 76500 টাকা। সবচেয়ে লেটেস্ট একটি ফোন OnePlus 10T 8GB 128GB 72000 টাকা, আর 16GB 256GB পেয়ে যাবেন মাত্র 80000 টাকা। OnePlus 10T একদম লেটেস্ট ফোন, একদম নতুন এসেছে। তারপর আমি দেখাবো 10R 8GB 128GB 48000, 12GB 256GB 54000 টাকা, এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। আর 10R যারা বেশি ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য 5000mAh ব্যাটারি 10R ফ্ল্যাগশিপ ফোনে এই প্রথম 5000mAh ব্যাটারি 10R-এ রয়েছে। আর যেটা AC দেখিয়েছিলাম ওটা চাইনিজ ভেরিয়েন্ট, এটাতে হলো কি আপনার 4500mAh ব্যাটারি 160W চার্জার, আর এটা 5000mAh আপনার 80W চার্জার। তারপর দেখাবো আমি 9RT 8GB 256GB পেয়ে যাবেন 46000 টাকা, 12GB 256GB পেয়ে যাবেন মাত্র 48500 টাকা। সো আমি 8GB না নিয়ে যারা নিতে চান তাদেরকে বলবো 8-2000 টাকা বাড়ায়, 12GB কিনেন, অনেক বেটার একটা ফোন। 888 প্রসেসর রয়েছে, স্ন্যাপড্রাগন 65W ফাস্ট চার্জার, 48MP ক্যামেরা, খুবই ভালো একটি ফোন। দেখাবো 8 Pro ইনঅ্যাক্টিভ ফ্যাক্টরি ইনটেক প্রোডাক্ট যারা খুঁজছেন, 8 Pro ইনঅ্যাক্টিভ ফোন, ব্লু কালার গ্রিন কালার দুইটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে 12256 মাত্র 56000 টাকা 8 Pro। তারপর আমি দেখাবো Nord CE2 এই ফোনটা, Nord CE2 আপনি ইন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে রয়েছে, আর এই ফোনটা 65W চার্জার রয়েছে, কম বাজেটের ভিতরে বেস্ট একটি ফোন। এই ফোনটা পেয়ে যাবেন মাত্র 35000 টাকা, 8128। এরপরে দেখাবো রিয়েলমি এবং শাওমির দুটি ফোন, Realme 9 Pro এই ফোনটি আপনার মাত্র 24500 টাকা, 6GB 128GB এটাতে রয়েছে আপনার 64MP ক্যামেরা, 695 স্ন্যাপড্রাগন প্রসেসর, 5000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে, এটাও সেম কনফিগারেশন কিন্তু এটা শাওমি ফোন এই Poco X4 Pro 24500, Realme 9 Pro 24500, যার যেটা পছন্দ নিতে পারেন। তারপর দেখাবো Eleven Pro 5G খুব দারুণ একটি ফোন, এই ফোনটা চাইলে আপনারা নিতে পারেন। এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 26200 টাকা, 6GB 128GB 8/128/32/33 চলে, আপনারা ফোন দিয়ে জানবেন, একদম সবচেয়ে কম যেটা ওটি রাখবো ইনশাল্লাহ।
তারপর দেখাবো নোট ইলেভেন 4GB 64GB মাত্র 17,200 টাকা, আর 6/128 ইন্টারন্যাশনাল গ্লোবাল 20,200 টাকা। নোট 10 প্রো ম্যাক্স 108 মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনটি যারা খুঁজছেন তাদের জন্য আমরা রাখছি মাত্র 23,000 টাকা, 6GB 128GB। নোট 10 প্রো 6GB 128GB 23-24 করে বিক্রি করে বাজারে, আমাদের কাছ থেকে নেবেন মাত্র 22,500 টাকা। বিগ ডিসপ্লে কিন্তু আপনার র্যাম রুম বেশি লাগবে, কম বাজেটের ভিতরে যারা খুঁজছেন 6000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা, রেডমি 10 প্রাইম এই ফোনটি যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন মাত্র 18,500 টাকা, 6GB 128GB, আর 4/64 মাত্র 16,000 টাকা। নোট 10S 6GB 64GB মানে খুব ভালো একটি ফোন, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, G95 প্রসেসর, 5000mAh ব্যাটারি এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 18,200 টাকা। Nazu 50 ইতিমধ্যে একদম ঝড় তুলেছে Nazu 50, এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে G95 প্রসেসর, 120Hz ডিসপ্লে, সব দিকে বেটার, 33W ফাস্ট চার্জার, 4GB 64GB মাত্র 16,000 টাকা, আর 6GB 128GB 20,500 টাকা। রেডমি টেন সি 14,500 টাকা, 4/64 পেয়ে যাবেন অফিসিয়াল ফোন। Redmi 10A 11,000 টাকা পেয়ে যাবেন Redmi 10A অফিসিয়াল ফোন। এরপরে ট্যাব, অনেকে ট্যাব খুঁজেন বাচ্চাদের জন্য, যে পড়াশোনার জন্য ট্যাব লাগবে, সিম ছাড়া যে ট্যাবগুলো, আপনার সিম ছাড়া ট্যাবগুলো নিলে বাচ্চাদের সুরক্ষা অনেক ভালো হবে, এই ট্যাব পেয়ে যাবেন মাত্র 7,500 টাকা অ্যামাজনের একদম ইনটেক। Tab A 15,000 টাকার ট্যাব এ পেমেন্ট মাত্র 10,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট, ট্যাব এ অফিসিয়াল ট্যাব, যদি এক বছরের ভিতরে কিছু হয় পার্টস সহ গ্যারান্টি। এরপর আমি স্যামসাংয়ে যাবো, স্যামসাং M12 অনেক বিক্রি করেছি 23,500 টাকার ফোন পাবেন মাত্র 22,000 টাকা। স্যামসাং M12 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000mAh ব্যাটারি, মানে বিগ ব্যাটারি স্যামসাংয়ের ফোন। স্যামসাং A23 31,600 টাকার ফোন মাত্র 29,500 টাকা, 29,500 টাকা অফিসিয়াল ফোন, একেবারে চমৎকার একটি ফোন, এই ফোনটা চাইলে আপনারা নিতে পারেন। তারপরে স্যামসাং A13 কম বাজেটের ভিতরে 4GB 64GB 19,000 টাকার ফোন, 17,700 টাকা অফিসিয়াল ফোন স্যামসাংয়ের প্রত্যেকটা। এরপরে A03S স্যামসাংয়ের 4/64 ভিতরে যারা চাচ্ছেন, 5000mAh ব্যাটারি, 18,600 টাকা, মাহি মোবাইল এটি যদি থেকে নিলে পাবেন 15,800 টাকা। F13 স্যামসাংয়ের F13 কিনুন আর একটি করে ব্যাগ জিতুন, F13-এর সাথে এই ব্যাগটা একদম ফ্রি, বাচ্চারা স্কুলে যেতে পারবে, খুব সুন্দর একটি ব্যাগ, আমি নিজেও ইউজ করি এই ব্যাগটা, এটা দিয়েছিলেন আমাকে, হ্যাঁ আমিও পেয়েছিলাম এই ব্যাগটা, যাই হোক এটা নিতে পারেন আপনারা। 23,400 টাকার মোবাইল F13 একেবারে লেটেস্ট এসেছে, নতুন 6000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 6.6 ইঞ্চি ডিসপ্লে এই ফোনটি পেয়ে যাবেন আমার কাছে মাত্র 22,000 টাকা। স্যামসাং M33 আমি বলবো একটা বেস্ট ফোন, আমার অনেক পছন্দ হয়েছে এই ফোনটি, আপনার 35,600 টাকার ফোন 2100 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 33,500 টাকায় পেয়ে যাবেন M33। এখন অনেকে বলে ভাই কমে পাই, এটি তো আরও কম আছে, মার্কেট যাচাই করুন তারপরে কম বলুন, অনেকে কম বলেন ভাই ই কমার্সের প্রোডাক্ট দেখে দাম বললে হবে না। এখানে দেখেন টেবিল রয়েছে, এখানে কোম্পানির লোক রয়েছে, এখানে দেখবেন সাইনবোর্ড থেকে নিয়ে তাদের ডেস্ক থেকে নিয়ে কোম্পানি স্যামসাংয়ের সরাসরি লোক রয়েছে। M33 যারা নিতে চান নিতে পারেন, একদম চিপ প্রাইস। তারপর যাবো A33 46,700 টাকা, 3,000 টাকা ডিসকাউন্ট করে দিব, 43,700। তারপর A53 55,000 টাকার ফোন, 3,500 টাকা ডিসকাউন্ট, 51,500 টাকা। A53 স্যামসাং ফোন অনেকেই কিনেন শোরুম থেকে, শোরুমের ফোন মাই মোবাইল এটোজেটের ফোন সেম, শোরুমে এক টাকাও ডিসকাউন্ট পাবেন না, মাই মোবাইল এটোজেটে আসলে 3,000, 2,000, 2,500, 4,000 এরকম প্রত্যেকটা মডেলে স্যামসাংয়ের উপরে ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা রেগুলার। M53 53,000 টাকার ফোন, 3,000 টাকা ডিসকাউন্ট, মাত্র 50,000 টাকা M53। এই ফোনগুলো সবাই জানেন, কনফিগারেশন জানা আছে, তারপরে আমি শুধু প্রাইসটা বলে যাচ্ছি। স্যামসাং A73 74,500 টাকার ফোন, 4,500 টাকা ডিসকাউন্ট দিয়ে 70,000 টাকা। স্যামসাং A03 15,500 টাকার ফোন, মাত্র 14,600। A03 আরেকটা ভেরিয়েন্ট আছে, 3GB 32GB 14,000 টাকার ফোন, 13,100 টাকা। A03 Core এই ফোনটি পেয়ে যাবেন 11,500 টাকার ফোন, মাত্র 10,800 টাকা। তারপর আমি দেখাবো স্যামসাংয়ের আইটি ফোন রয়েছে A52 সবচেয়ে ক্র্যাশ ফোন,
মানে অর্ডার প্রুফের ভিতরে এই ফোনটি এত চলেছে, ফোন পায় নাই, অনেকে টাকা দিয়ে গেছে, টাকা ব্যাক করতে হয়েছে। এই ফোনটা তাদের জন্য রয়েছে 40,000 টাকার ফোন মাত্র 37,300 টাকা। ওপ্পো ভিভো আমি বললাম না, আমার কাছে রয়েছে, পুরো মার্কেট ঘুরবেন, প্রয়োজন পড়ে তারপরে মাহি মোবাইল এটিজোর থেকে কিনবেন। সবচেয়ে কমে দেবো ওপ্পো A16, ওপ্পো A54, ওপ্পো F21 Pro, মানে প্রত্যেকটা মডেল রয়েছে ওপ্পো, প্রত্যেকটা মডেল রয়েছে ওপ্পোর। ওপ্পো ভিভো যারা ইউজ করতে চান, যে কমের ভিতরে পাচ্ছেন না, মার্কেটের শোরুমে ডিসকাউন্ট করছে না, তারা চলে আসেন মাহি মোবাইল এটিজোতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।